হঠাৎ করে এত যে ডায়াবেটিক পেশেন্ট স্পার্ট বলি, তার পেছনে ধরুন এই খাদ্যাভ্যাস চেঞ্জ হয়ে যাওয়াটা একটা বিশাল বড় কারণ। ফাস্ট ফুড কালচার, খুব সহজে রান্না হয়ে যায়, সব জায়গায় পাওয়া যায় আর খেতেও ভালো, কিন্তু ধরুন না বুঝে আমরা বিষ পান করে নিচ্ছি, বিষ খেয়ে নিচ্ছি, কারণ ওতে যে ফ্যাটটা থাকে সেটা খুব বাজে ফ্যাট, ট্রান্স ফ্যাট বলি, এবং সেটা পরিমাণে আমাদের স্থূলতা বাড়িয়ে দেয় এবং তার সঙ্গে সঙ্গে ধরুন আমাদের বাজে কোলেস্ট্রলের পরিমাণটা বাড়ায়, দুটো মিলিয়ে আমাদের কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্সটা আরো বাড়িয়ে দেয়। তারপর ধরুন স্ট্রেস, আজকাল কিন্তু যেরকম লাইফস্টাইল আমাদের প্রত্যেক, হ্যাঁ সবাই ছুটছে, কেউ হয়তো কাজের জন্য, কেউ হয়তো পয়সার জন্য, কেউ হয়তো ফেমের জন্য, সবাই কিন্তু ছুটে চলেছে, কেউ হয়তো দিশাহীন ভাবে ছুটে চলেছে, আননেসেসারি স্ট্রেস বলতে পারেন, রাত নেই দিন নেই সে ঘুমোচ্ছে না, তার স্লিপ সাইকেল ডিস্টার্ব কিন্তু সে কাজ করে যাচ্ছে, এইগুলো বিশাল কারণ এবং হঠাৎ করে ডায়াবেটিস বেড়ে যাওয়ার একটা বিশাল বড় কারণের মধ্যেই পড়ে। নমস্কার, ফাইভ বেস্ট ইনসিটি প্রেজেন্স ফেস টু ফেসে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আপনারা অলরেডি ইতিমধ্যে জানেন যে ফাইভ বেস্ট ইনসিটি ডট কম এমন একটা প্ল্যাটফর্ম যেটার মাধ্যমে আপনারা আপনার চারপাশে যে সমস্ত বেস্ট সার্ভিস বা বিজনেস বা প্রফেশনালিস্টরা রয়েছেন তাদের সম্পর্কে আপনারা ইজিলি জানতে পারবেন ফাইভ বেস্ট ইনসিটি ডট কমের মাধ্যমে। সেটা কোনো খাবারের দোকান হোক, কোনো ডাক্তার হোক, কোনো লয়ার হোক, কোনো স্কুল হোক, যে কোনো কিছুই হোক না কেন, ফাইভ বেস্ট ইনসিটি ডট কম সেরা পাঁচজনকেই সামনে তুলে আনতে চায় এই প্ল্যাটফর্মটার মাধ্যমে। আর এই ডাক্তারের প্রসঙ্গে আমি আপনাদেরকে বলবো, আজকে আমাদের সঙ্গে একজন ডাক্তারবাবুই রয়েছেন আমাদের সঙ্গে ফেস টু ফেসের স্টুডিওতে, আলাপ করিয়ে দেবো বিখ্যাত ডায়াবেটোলজিস্ট মিস্টার ষষ্ঠী নারায়ণ চক্রবর্তী, আজকে আমাদের সঙ্গে রয়েছেন দুর্গাপুর থেকে। নমস্কার ডক্টর চক্রবর্তী, আপনাকে ফাইভ ওয়েস্টার্ন সিটির ফেস টু ফেস অনুষ্ঠানে আপনাকে স্বাগত। কেমন লাগছে বলুন আজকে এখানে এসে? নমস্কার, প্রথমেই ফাইভ ওয়েস্টার্ন সিটির সমস্ত দর্শকবৃন্দকে আমার আন্তরিক নমস্কার এবং অভিনন্দন। আমি উইশ করি যাতে ফাইভ বেস্ট অ্যান্ড সিটি আরও র্যাপিড স্পিডে যাতে গ্রো করে, আমার আপনাদের এই স্টুডিও সেটা বেশ খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ ডাক্তারবাবু। প্রথমে বলবো যে ডায়াবেটিক এমন একটা রোগ যেটা আমাদের প্রত্যেক ঘরে ঘরে রয়েছে, এটার এক্সাম্পল বা এটার পেশেন্ট তো আমাদের কাছে ভীষণই একটা গুরুতরও বলতে পারি, এবং এটাকে যদি আমরা সঠিকভাবে লাইফস্টাইল মেনটেন করতে পারি, ট্রিটমেন্ট করাতে পারি, তাহলে এটা থেকে অনেকভাবে ভালো থাকা সম্ভব। তো এই সংক্রান্ত অনেক কিছু উনি আমাদেরকে বলবেন। তো আমি প্রথমে জিজ্ঞেস করে নেব ডাক্তারবাবু, কত বছর হলো আপনি এই ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন এবং কোথা থেকে আপনি পাস আউট করেছেন? আমার নাম আপনি অলরেডি ইন্ট্রোডিউস করে দিয়েছেন, ডক্টর ষষ্ঠী নারায়ণ চক্রবর্তী। আমি বর্ধমান মেডিকেল কলেজ থেকে MBBS পাস করি 2008 সালে। বলতে পারেন যে আমার এই মুহূর্তে 14 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, আর পরবর্তীকালে আমি MD করি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ থেকে, 2014 কমপ্লিট হয়। তারপরে ধরুন আমি এক প্রাইভেট মেডিকেল কলেজে দীর্ঘদিন অধ্যাপক হিসেবে ছিলাম, পড়িয়েছি স্টুডেন্টদের, MBBS স্টুডেন্টদের, MDদেরও। তার মধ্যে ধরুন ওইখানের ওই স্বনামধন্য প্রাইভেট মেডিকেল কলেজটির একটা ডায়াবেটিক ক্লিনিকের ইউনিট চালাতাম আমরা কয়েকজন মিলে, সেখান থেকে আমার ডায়াবেটিক সংক্রান্ত যাকে ইন্টারেস্ট জন্মায়। তারপর পরবর্তী ক্ষেত্রে ধরুন নানা রকম ফেলোশিপ, PG ডিপ্লোমা কোর্স, কোনোটা হয়তো লন্ডনের বিখ্যাত শুনেছেন, নামও শুনেছেন, রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ান, সেইখান থেকে কোনো ডিপ্লোমা করি। 2020 আমি ধরুন ডায়াবেটিস ইন্ডিয়া থেকে প্রেস্টিজিয়াস আমাদের ফেলোশিপ অফ ডায়াবেটিস ইন্ডিয়াটা পাই। আর রিসেন্টলি হয়তো আপনারা সবাই শুনে থাকবেন এবং আমাদেরও একটা সবারই একটা গর্বের বিষয় ধরুন যে এই বছর যে ডায়াবেটিক ইন্ডিয়ার যে অ্যাওয়ার্ডটা সেটা আমাকেই প্রদান করা হয়েছে, ভারতবর্ষে 15-16 জন ডাক্তারকে প্রত্যেক বছর দেওয়া হয়। হ্যাঁ, এটা আমি বলতাম ওনাকে একটু পরেই বলতাম আপনাদেরকে, যে ডায়াবেটিক ইন্ডিয়া USV অ্যাওয়ার্ড 2022 যেটা চ্যালেঞ্জিং সিচুয়েশনে ডায়াবেটিক রোগীদের পাশে থাকার জন্য ডায়াবেটোলজিস্টদেরকে দেওয়া হয়, তো সেই অ্যাওয়ার্ডটা উনি পেয়েছেন, তো তার জন্য আপনাকে ডাক্তারবাবু অনেক কংগ্রাচুলেশনস। ধন্যবাদ অবশ্যই, আবার এটা আপনাদের সবারই কন্ট্রিবিউশন আছে, পেশেন্টদের কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি, কারণ তারাই আমাদের সবচেয়ে বড় শিক্ষক। আমি প্রত্যেক স্টুডেন্টকেও শেখাই, আমি ধরুন এখন এই মুহূর্তে আবার একটি কোনো প্রাইভেট মেডিকেল কলেজ, আপনার নামও শুনে থাকবেন, শান্তিনিকেতন মেডিকেল কলেজের সঙ্গে অধ্যাপনার সঙ্গে যুক্ত, সেখানেও স্টুডেন্টদের আমি একই কথা শেখাই যে আমাদের পেশেন্টরাই আমাদের সবচেয়ে বড় শিক্ষক, আমিও নই, আপনার অন্য কোনো প্রফেসরও না, কারণ তারাই কিন্তু আমাদের অপরচুনিটি দেয়, কারণ আমরা তাদের বডি রিড করি, তাদের বডিতে আমরা এক্সামিন করি, সেখান থেকে আমরা সব তথ্য আদান প্রদান করি, রিসার্চ করি, এই পেশেন্টের মধ্যে এই লক্ষণ দেখা গেলে এইরকম রোগ হতে পারে, সেটা কিন্তু অপরচুনিটি পেশেন্টরাই দেয়, অন্য কেউ দেয় না, ওই জন্য আমাদের সবচেয়ে বড় শিক্ষক আমাদের পেশেন্টরাই। তো এই অ্যাওয়ার্ডের সবচেয়ে বড় কন্ট্রিবিউটর কিন্তু আমাদের পেশেন্ট, তার সঙ্গে ধরুন মা বাবার আশীর্বাদ এবং সমস্ত শিক্ষক শিক্ষকবৃন্দের, আমাদের বন্ধু বান্ধব প্রত্যেকের শুভেচ্ছা অবশ্যই। আচ্ছা ডাক্তারবাবু, এবার আমি ডায়াবেটিকের কিছু সমস্যার দিকেই চলে যাব। প্রথমে যেটা জিজ্ঞেস করবো যে ডায়াবেটিকের মানে মেইন মেইন লক্ষণগুলো কি, যেটা থেকে আমরা বুঝতে পারবো যে ডায়াবেটিকের সম্ভাবনা রয়েছে তার মধ্যে?
দেখুন এটা সবারই প্রশ্ন, ডায়াবেটিস মানে এই মুহূর্তে বলতে পারেন আমাদের দু রকম রোগ হয়। একটা হয় কমিউনিকেবল ডিজিজ, যেগুলো একটা মানুষ থেকে অন্যজনের কাছে ছড়িয়ে যেতে পারে, যেটা আপনারা শুনেছেন কয়েকদিন আগে আমাদের কোভিড প্যান্ডেমিক ছিল, ছমাসে মানে কমিউনিকেবল, খুব তাড়াতাড়ি স্পিড র্যাপিডলি স্প্রেড করে যায়। মোরালেস বলতে পারেন ভ্যাকসিন এবং নানা রকম পাবলিক হেলথ মেজার জন্য সেটা ট্যাকেল করা গেছে, হয়তো মাঝে মধ্যে দু একটা ঘটনা ঘটছে যে হচ্ছে, কিন্তু সেরকম আগের মতো 2020-21 যেরকম একটা প্যান্ডেমিক ছিল সেটা নেই। কিন্তু এই প্যান্ডেমিকটা ডায়াবেটিস এক ধরনের নন কমিউনিকেবল ডিজিজ, এক শরীর থেকে অন্য শরীরে ছড়ায় না, এটাও কিন্তু এক ধরনের প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে আমরা আছি, মহামারী স্টেটে আছি। বলতে পারেন অনেকগুলো কারণ থাকে, লক্ষণ থাকে, অনেক কিছু থাকে। আপনি যে প্রশ্নটা করলেন ডায়াবেটিস কী কী ধরনের হয় এবং কী কী লক্ষণ, কী কী লক্ষণ জানার জন্য আমাকে জানতে হয় কী ধরনের ডায়াবেটিস হয়েছে। ডায়াবেটিস ধরুন মূলত তিন প্রকারের হয়, টাইপ 1, টাইপ 2 এবং অন্যান্য প্রকার যেটা খুবই সংখ্যায় কম, সেগুলো নগণ্য বলা চলে, আমরা সেগুলো কাউন্টও করি না, সেগুলো হয়তো স্টুডেন্টদের পড়ায় বা হয়তো এন্ডোক্রিনে যারা প্রফেসর তারা হয়তো তাদের স্টুডেন্টদের পড়ায়। টাইপ ওয়ান ধরুন খুবই কম বয়সে হয় এবং তার সংখ্যা খুবই কম, যদি আপনি 100 জনের মধ্যে শতকরা হিসাব করেন তাহলে 4-5% আমি বলছি 100 জন যদি পেশেন্ট আপনি পান ডায়াবেটিসে, তার মধ্যে 4-5 জন টাইপ ওয়ান হয় এবং সেগুলো খুব কম বয়সে হয়। একটা রেঞ্জ বলে দিচ্ছি, ধরুন 6-14 বছরের রেঞ্জ, মানে খুবই কম বয়স। আর টাইপ 2 ডায়াবেটিস সাধারণত ওয়েস্টার্ন কান্ট্রি যেগুলো খুব ডেভেলপড সেইগুলোতে 40 বছর পেরোলে সাধারণত হয়, আমাদের সাথে ধরুন 1 দশক আগেই হয়ে যায়, মানে 30-30 ইয়ার্স ও অনওয়ার্ডস এই রোগটা হওয়ার সম্ভাবনা থাকে। এবং টাইপ 2ই মহামারী স্টেটে আছে। এবং টাইপ 2 সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা কিন্তু অনেকাংশে প্রিভেন্টেবল, এই রোগটা কিন্তু আটকে দেওয়া যায় উইদাউট এনি মেডিসিন, শুধুমাত্র ডায়েট এবং লাইফস্টাইল চেঞ্জেসের মাধ্যমে। কিন্তু আমাদের যেহেতু অ্যাওয়ারনেস অনেক কম, আমরা হয়তো বুঝে উঠতে পারি না, এবং আমরা যখন ডাক্তারের কাছে বা হেলথ কেয়ার প্রফেশনের কাছে পৌঁছাই তখন অলরেডি টু লেট, মানে আমরা ওই স্টেজটা অতিক্রম করেই তো ডাক্তারের কাছে গেছি বা হেলথ কেয়ার প্রফেশনের কাছে গেছি, এই একটা স্টেজ হয় এবং একটা দুঃখজনক হয় না। সেই জন্য আমাদের ধরুন বারে বারে পাবলিক হেলথ অ্যাক্টিভিটি করা খুবই দরকার। লক্ষণ বলতে গেলে টাইপ 1 যে ডায়াবেটিস তার লক্ষণ ঘন ঘন খিদে পেয়ে যাওয়া, ঘন ঘন ইউরিন পাওয়া, চেহারা একদম ভেঙে যাওয়া, এইরকম কতগুলো কমন লক্ষণ যেটা আপনারা সবাই জানেন, সেটা কিন্তু টাইপ 1ই প্রকটভাবে দেখা যায়। আর টাইপ 2 ডায়াবেটিস যেটা বললাম এই মুহূর্তে মহামারী স্টেটে রয়েছে, তার কোনো লক্ষণই নেই এবং সেই জন্যই এই রোগটাকে বলে সাইলেন্ট কিলার, আমাদের মধ্যে অ্যাওয়ারনেসটা নেই। যতজন টাইপ 2 ডায়াবেটিস আপনি পাবেন 60-70% এর সিমটমই নেই, সিমটমলেস, মানে বুঝতেই পারবে না কখন হয়েছে না, হয়তো আপনি ডাক্তারের কাছে গেলেন কোনো বারবার স্কিনের ইনফেকশন হলে ডাক্তারকে টেস্ট করো, ধরা পড়লো ডায়াবেটিস, হয়তো দেখা গেলো যে আপনার ইমিউনিটি পাওয়ার কমে যাচ্ছে ডায়াবেটিস, হয়তো আপনার কোনো আর্জেন্ট ইমার্জেন্সি সার্জিক্যাল কোনো ইন্টারভেনশন করতে গেলে ডাক্তারকে রুটিন টেস্ট করে ডায়াবেটিসে, তখন ধরা পড়লো, মানে এরকম করে ধরা পড়ে, বা ধরুন কোনো স্ক্রিনিং প্রোগ্রাম হচ্ছে যেখানে মাস স্ক্রিনিং হচ্ছে তখন ধরা পড়লো, আপনি জানতেনই না। আর বাকি যে ধরুন 30-40% পেশেন্ট যাদের সিমটম হয় টাইপ 2, সেগুলো খুব ভেগ, সেগুলো এই ডিজিজটার জন্য হয়েছে সেরকম নাও হতে পারে, ধরুন বারবার রিকারেন্ট ইনফেকশন হওয়া, খিটখিটে মেজাজ হয়ে যাওয়া, অলসতা ভাব, এই রকম, মানে যেগুলো কোনো স্পেসিফিক মানে রোগের লক্ষণ নয় সেরকম কতগুলো লক্ষণ আপনি এই টাইপ 2 ক্ষেত্রেও পেতে পারেন। কিন্তু মূলত যেগুলো আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি, বারবার ইউরিন যাওয়া, বারবার খিদে পাওয়া, চেহারা ভেঙে যাওয়া, সেগুলো মূলত টাইপ 1-এ বেশি দেখা যায়, কারণ টাইপ 1-এ ইনসুলিন, আমাদের শরীরে যে ইনসুলিন তৈরি হয় সেটাতে একদমই তৈরি হয় না, আমাদের যে ইনসুলিন সিক্রিয়েশন করে যে কোষগুলো, আমাদের অর্গানাইজেশনে যে বিটা সেলগুলো থাকে সেগুলো নিজের শরীর নিজেকেই ধ্বংস করে দেয় ভেতরে, মানে যে অটো ইমিউনিটি বলি আমাদের ডাক্তারি ভাষায়, এখানে হয়তো সোজাভাবে বললাম। আর টাইপ 2 ক্ষেত্রে কারণটা আলাদা, আমাদের ইনসুলিন যে তৈরি হচ্ছে কিন্তু সেটা কোনো একটা জায়গায় বাধাপ্রাপ্ত হচ্ছে, আমাদের ডাক্তারি ভাষায় আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স বলি, সেটা হওয়ার অনেকগুলো কারণ আছে। ডাক্তার চক্রবর্তী, আপনি তো বললেন যে ডায়াবেটিক একটা মহামারীর দিকে যাচ্ছে, স্টেজ 2 ডায়াবেটিক বিশেষ করে, তো এই ডায়াবেটিককে কীভাবে ম্যানেজ করা যেতে পারে আমাদের লাইফস্টাইলে এবং কীভাবে সেটার থেকে একটু হলেও বাঁচা যেতে পারে বা নিজেকে বাঁচানো যেতে পারে, তো সেই সম্পর্কে যদি কিছু বলেন। টাইপ 1-এ তো আমাদের হাতে নেই ধরুন অটোইমিউন ডিজর্ডার কার হবে কার হবে না বলা মুশকিল, শুধু ভাগ্যের কথা একটাই যে ওই সংখ্যাটা অনেক কম, মানে অনেক কম পেশেন্ট মধ্যে টাইপ 1-টা হয়। টাইপ 2 যেটা আপনি বলছেন যেটা আমাদের এই মুহূর্তে খুব কনসার্ন, যে ম্যাক্সিমাম ডায়াবেটিক পেশেন্ট টাইপ 2 হয়, 90-95%, মানে বলতে পারেন সবাই, দু একজন বাদে হয়তো সবাই। এবং প্রিভেন্ট করা যায় কীভাবে জানার আগে জানা দরকার যে কী কী রিস্ক ফ্যাক্টর থাকলে টাইপ 2 ডায়াবেটিস আপনার হতে পারে। আচ্ছা, কিছু ফ্যাক্টর থাকে যেগুলো আপনি মডিফাই করতে পারবেন, ধরুন বয়স, বয়স বাড়লে যেমন 40 বলেছেন, 40 অ্যান্ড অ্যাবভ যদি হয় তাহলে একটা টাইপ 2 হওয়ার ফ্যামিলি থাকে। জেনেটিক ফ্যাক্টর থাকে, আমাদের জিন তো আমি বদলতে পারবো না, এথনিসিটি আমি বদলতে পারবো না, বাবা মা যদি থাকে তারপর থেকে পরের জেনারেশনে আসবে, তো এই এই ফ্যাক্টরগুলো বদলে না, যেগুলো কারণ নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর।
কিন্তু কিছু রিস্ক ফ্যাক্টর থাকে যেগুলো আপনি মডিফাই করতে পারেন, যেরকম ধরুন স্থূলতা, মোটাপা, স্থূলতা, হ্যাঁ একটু হেলদি চেহারা যাতে তাদের বলি কমান, ওজন কমানোর জন্য। তারপর খাবার দাওয়ার অভ্যাস, এটা তো আমাদের দেশে ধরুন হঠাৎ করে এত যে ডায়াবেটিক পেশেন্ট স্পার্ট বলি, তার পেছনে ধরুন এই খাদ্যাভ্যাস চেঞ্জ হয়ে যাওয়াটা বিশাল বড় কারণ। ফাস্ট ফুড কালচার, খুব সহজেই রান্না হয়ে যায়, সব জায়গায় পাওয়া যায় আর খেতেও ভালো, কিন্তু ধরুন না বুঝি আমরা বিষ পান করে নিচ্ছি, বিষ খেয়ে নিচ্ছি, কারণ ওতে যে ফ্যাটটা থাকে সেটা খুব বাজে ফ্যাট, ট্রান্স ফ্যাট বলি, এবং সেটা পরিমাণে আমাদের স্থূলতা বাড়িয়ে দেয় এবং তার সঙ্গে সঙ্গে ধরুন আমাদের বাজে কোলেস্ট্রলের পরিমাণটা বাড়ায়, দুটো মিলিয়ে আমাদের কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্সটা আরও বাড়িয়ে দেয়। তারপর ধরুন স্ট্রেস, আজকাল কিন্তু যেরকম লাইফস্টাইল আমাদের করছে, হ্যাঁ সবাই ছুটছে, কেউ হয়তো কাজের জন্য, কেউ হয়তো পয়সার জন্য, কেউ হয়তো ফেমের জন্য, সবাই কিন্তু ছুটে চলেছে, কেউ হয়তো দিশাহীনভাবে ছুটে চলেছে, আননেসেসারি স্ট্রেস বলতে পারেন, রাত নেই, দিন নেই, সে ঘুমোচ্ছে না, তার স্লিপ সাইকেল ডিস্টার্ব, কিন্তু সে কাজ করে যাচ্ছে, সে যে কোনো ধরনের কাজ হতে পারে, স্ট্রেস একটা বিশাল বড় ডিস্টার্ব। আগে ধরুন আমরা কোনো এক জায়গা থেকে কোনো জায়গায় গেলে সাধারণত 1-2 কিলোমিটার রেঞ্জ বা 5 মিনিটের রেঞ্জ হেঁটে যেতাম, এখন ঘরের সামনে একটু শহর অঞ্চলে ধরুন অটো অ্যাভেলেবেল, ওলা, উবের এরকম প্রত্যেকে ক্যাব ট্যাব অ্যাভেলেবেল করে চলে যাচ্ছে, আর গ্রামাঞ্চলে ধরুন এখন টোটো বা এরকম যেগুলো ইলেকট্রিক গাড়ি বেরিয়ে সেগুলো কেউ আর হাঁটছে না, কেউই হাঁটছে না, হাঁটতে চাইছে না, খুব চাইছে কি আমার যেন টাইম সেভ হয়ে যায়, টাইম সেভ করে কী করবে সেটা কিন্তু প্ল্যান পরিকল্পনা কিছু নেই, কিন্তু সবাই কিন্তু ছুটে যাচ্ছে আর টাইম সেভ করে যাচ্ছে, কিন্তু তার ইমপ্লিকেশন কী যে টাইম সেভ করে আমি কী করলাম সেটা কেউ ভাবছে না, এইগুলো বিশাল কারণ এবং হঠাৎ করে ডায়াবেটিস বেড়ে যাওয়ার একটা বিশাল বড় কারণের মধ্যেই পড়ে। তো এই লাইফস্টাইলটা মোটামুটি ডায়াবেটিক হচ্ছে একটা লাইফস্টাইল ডিসঅর্ডার, তো এটাকে যদি কন্ট্রোল করা যায়, নিজেদেরকে যদি একটু ঠিকভাবে কন্ট্রোল করা যায়, তাহলে কিন্তু আমরা অনেকটাই এই ডায়াবেটিক থেকে মুক্ত হতে পারি, আমাদের পৃথিবীও এই ডায়াবেটিক থেকে কিন্তু অনেকটা মুক্ত হতে পারে, আর অ্যাটলিস্ট মুক্ত যদি নাও হতে পারি অ্যাটলিস্ট বার্ডেনটা তো কমাতে পারি, এক্স্যাক্টলি সেটা তো কমাতে পারি। ডাক্তারবাবু, ডায়াবেটিক থেকে যেটা দেখা যায় বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়, যাদের অলরেডি ডায়াবেটিক রয়েছে এবং তারা এজেড পিপল রয়েছে দীর্ঘদিন ধরে, এরকমও হয় যারা জানেই না, যেটা উনি বললেন যে স্টেজ টু ডায়াবেটিক অনেক সময় বোঝাই যায় না, এবং যখন বোঝে তখন সে অনেকটাই এগিয়ে গেছে, সেখানে আর কিছু রেসকিউ করার জায়গা নেই। তো এরকম যেই সমস্ত পেশেন্ট রয়েছে যাদের ডায়াবেটিক থেকে বিভিন্ন নার্ভের সমস্যা, হার্টের সমস্যা, চোখ থেকে শুরু করে পায়ের থেকে শুরু করে যে কোনো সমস্যা হতে পারে, এবং সেইগুলো যারা ফেস করছে তাদের জন্য আপনি কি বলবেন, মানে তারা কিভাবে এটার থেকে একটু রেহাই পেতে পারে, সম্ভাবনা কি আছে কোনো? যারা অলরেডি ডায়াবেটিসে এই যে সমস্যাগুলো কথা বলেন, যারা অলরেডি ফেস করছে, তো তাদের জন্য কিন্তু স্পেশালাইজ ট্রিটমেন্ট অ্যাভেলেবেল। এখন ধরুন রেটিনা যদি ড্যামেজ হয়ে গেছে, তো রেটিনা স্পেশালিস্টের কাছে আপনাকে যেতেই হবে, কিছু করার নেই, তখন ডায়াবেটিস শুধু ডায়াবেটিসটা হয়তো কন্ট্রোল করতে পারবে। ধরুন পেরিফেরাল নিউরোপ্যাথি, খুব অনেকের জ্বালা জ্বালা করে, সে লঙ্কা ঘষতে যেরকম জ্বালা হয় বা পিন প্রিকিং সেন্সেশন অনেকের হয়, এরকম ধরুন এক্সট্রিম লেভেল চলে যায়, তখন কিন্তু ডায়াবেটিস কন্ট্রোল একজন ডায়াবেটিস্ট বা জেনারেল ফিজিশিয়ান বা মেডিসিন বা একজন হয়তো এন্ডোক্রাইনিস্ট কন্ট্রোল করে দেবেন, কিন্তু ওই পার্টটার জন্য তাকে হয়তো নিউরো একটা মেডিসিনের সাহায্য রাখতে পারে। তারপর ধরুন কারো পায়ে ঘা হয়ে গেছে, সে ডায়াবেটিস ডাক্তারকে হয়তো ডায়াবেটিসের কন্ট্রোলটা করে দেবে, হয়তো বলে দেবে যখন এইগুলো খাবেন, এগুলো খাবেন না, এরকম মেডিসিনগুলো ব্যবহার করুন, কোনো কোনো পেশেন্ট ইনসুলিন লাগে, কিন্তু তারপর ধরুন এই ফুটের যে স্পেশাল কেয়ারগুলো, সেজন্য পডিয়াট্রিস্ট আছে, যারা ফুড কেয়ারের একটু হলেও স্পেশালাইজড ট্রেনিং তারা কোনো জায়গা থেকে অর্জন করেছেন, তাদের কাছে আমরা অনেক সময় রেফার করি। এমন এমন পেশেন্টও পাই যে সব কিছু করার পরও পা বাদ যায় অনেকের, আবার অনেকের আপনি বলছেন যে হার্ট ডিজিজ হয়ে যায়, হার্ট ডিজিজ হয়ে গেলে তো কিছু করেন, আপনার হার্টের ডাক্তারকে যেতেই হবে, ডায়াবেটিসের কন্ট্রোল হয়তো কেউ একজন করে দেবে, কিন্তু সবচেয়ে বড় কথা এগুলো হতে দেবো কেন, এক্স্যাক্টলি হতে দেবো কেন, এই জন্যই লাইফস্টাইলটাকে ঠিক রাখা যাতে এই রোগগুলোই আমাদের মধ্যে না আসে, তার জন্য মূল মন্ত্র কিন্তু টাইপ টু ট্যাকেল করা, খাদ্যাভ্যাস চেঞ্জ এবং জীবনযাত্রার পরিবর্তন, যে জীবনযাত্রাটা আমাদের খুব বাজে দিকে নিয়ে যাচ্ছিল সেগুলো বর্জন করুন, হাঁটা অভ্যাস করুন। এবার ধরুন কিছু কিছু পেশেন্টের হাঁটা মানা থাকে, সেগুলো খুব কম, ধরুন কারো কারো হার্ট ফেলিওর পেশেন্ট, কোনো কোনো পেশেন্ট হার্ট ফেলিওর হয়, বা ধরুন কোনো রকম শরীরে প্রচুর জল জমে যাচ্ছে, বা একদম পায়ে আলসার হয়ে গেছে, পায়ে ঘা হয়ে গেছে, সেসব পেশেন্টগুলো ধরুন খুব কম, কিন্তু ম্যাক্সিমাম আপনি বলতে পারেন, আমি যদি একটা ব্ল্যাঙ্কেট রেঞ্জ বলি যে 80-95% কিন্তু এই ব্ল্যাঙ্কেট রেঞ্জের মধ্যে পড়ে যাবে, তাদের হাঁটার কিন্তু কোনো রকম বাধা নেই। প্রতিদিন 30-40 মিনিট হাঁটতে থাকুন, অন্তত সপ্তাহে 5 দিন কমপক্ষে, প্রতিদিন হাঁটতে পারলে তো খুবই ভালো, এবং পারলে একটু জোরে জোরে হাঁটুন, এবং হাঁটা ছাড়াও আরও কিছু হয়, সাইক্লিং, সাঁতার কাটা, এগুলো কিন্তু খুব ভালো ব্যায়াম, এটা 1 নম্বর দিক হলো। আর 2 নম্বর হচ্ছে খাদ্যাভ্যাস চেঞ্জ, আমরা আগের যে ফাস্টফুড কালচার ছিলাম সেগুলো চেঞ্জ করে আবার সে পুরনো দিনে খাবার দাওয়ার হয়ে যায়, সকালে পেট ভরে জল খাওয়ার, মাঝখানে একটা ছোট স্ন্যাক, আমি বলি প্রিফারেবলি ফ্রুট স্ন্যাক, অনেকের প্রশ্ন থাকে রাখু ফল বললেন কীরকম হবে তাকায়, ঠিক বললেন তো, হ্যাঁ এরকম অনেক পেশেন্ট পায়, অত ফল এটা তো একটু মিষ্টি মিষ্টি খেতে, মানে এবার
তাদেরকে আমরা বোঝাতে অনেক সময় সক্ষম হয় না যে দেখুন ফল খাওয়া যায় কিন্তু পরিমাণটা ইম্পর্টেন্ট। অনেক বলে ডাক্তারবাবু আপনি আম বললেন, আমি আম বলি না যদিও সবাইকে, কারণ আম বললে একটা পরিমাণটা বলে দিতে হয়। অনেকে আমের প্রতি এতটাই লোভ থাকে যে ভালোবাসা থাকে পুরো আমটাই খেয়ে নিল, পুরোটাই খেয়ে নিল বা বড় সাইজের আম খেয়ে নিল। আমি হয়তো বলেছিলাম 30-40 গ্রাম বা 50 গ্রাম, সেটা তো স্বাভাবিকভাবে আমরা মেজার করতে পারি না, সবার বাড়িতে মেজারমেন্ট থাকেও না যে ফুড মেজার করে খাবে, পুরোটাই খেয়ে নেবে, এটাই বেশি লোভনীয় ফল যে একদম দুটো তিনটে কখন চলে যায় পেটে বোঝাও যায় না। আবার যে ফলগুলো আমরা এনকারেজ করি যে কম মিষ্টি যেসব ফলগুলো আছে যেখানে ফ্রুক্টোজ কন্টেন্টটা শর্করার পরিমাণটা অনেকটা কম, উদাহরণ দিই ডাঁশা পেঁপে, ডাঁশা পেয়ারা, মুসম্বি, আপনাদের আপেল মানে ছোট আপেল, নাশপাতি, এরকম ফলগুলো কিন্তু ভালো। তো আমাদের গরমকালে তরমুজ আছে, তরমুজে অনেক সময় অনেক পেশেন্ট বলে ডাক্তার খেতে খুব মিষ্টি, তরমুজ খেতে যদি মডারেট ইউজ করা যায় কিন্তু ঠিকঠাক, আর যদি খুব বেশি খেলেন সেক্ষেত্রে ডায়াবেটিস বাড়তে পারে। কারণ তরমুজে কিন্তু আমার 90-95% জল আছে, জল আছে, আপনারা দেখবেন তরমুজে জুস যদি করেন জলই পাওয়া যাবে, ফ্রুট ফল তো খুব কম, ওটা মিষ্টি ফলের মধ্যে একটা আমরা এক্সেপশন মানে যেটা খেতে বলি। আর ওই আম, সিঙ্গাপুরি কলা, এরকম কতগুলো ফল থাকে যেগুলো আমরা ডিসকারেজ করি বা খেলেও হয়তো পরিমাণটা বলে দিই একদম। তারপর ধরুন দুপুরবেলায় বলি যে ভাত একটু কমিয়ে দিন, শর্করা যেগুলো কমিয়ে পরে আমরা টক দইটা এনকারেজ করি, দু একটা এক্সেপশন থাকে যেগুলো তো বলা যায় না, প্রোটিনটা একটু নিতে বলি, শাকসবজিটা বেশি করে নিতে বলি। তো সব রকম পাঁচ মিশলি খাবার খেলে কিন্তু খিদেটাও পেটটাও ভরে যায়, তারপর আমাদের নিউট্রিশনের পরিমাণগুলো একদম খুব সুষম থাকে, আমরা বলি ব্যালেন্স ডায়েট। দেখবেন শাকের মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিনস আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, আমাদের ফাইবার আছে, ফলের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, নানা রকম ভিটামিন আছে, খনিজ আছে। ভাতের মধ্যে সামান্য ভাত যখন নিচ্ছেন বা রুটি নিচ্ছেন তাতে অল্প শর্করা, যেটুকু বডি রিকোয়ারমেন্ট। টক দইয়ে প্রচুর পরিমাণে প্রোবায়োটিক আছে যেটা পেট ঠিক রাখে, হ্যাঁ, কিন্তু ক্যালোরি খুব কম, আমাদের ঘরে পাতা টক দই ক্যালোরি কিন্তু অনেক কম। সন্ধ্যেবেলা আবার একটা স্ন্যাক নিতে বলি, সেখানে কিন্তু ফ্রুট স্ন্যাক বলি না, সেখানে অন্য আপনার পছন্দ মতো হালকা খাবার, রোস্টেড চিড়ে বলতে পারেন, হালকা অল্প মুড়ি বলতে পারেন, অল্প ডালিয়া বলতে পারেন, এইরকম। মানে আমি বলছি না যে প্রতিদিন আপনাকে একই রকম খাবার খেতে হবে। আবার রাতের বেলায় ডায়েটটা, মিল তো আমরা তিন রকম নিই, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। আমরা মোটামুটি সবসময় বলি ডিনারটা হবে লাইট আর ব্রেকফাস্টটা হবে একটু বেশি। হাতে ডিনারের কোনো টাইম আছে যে টাইমে খেয়ে নিলে সুগারের রোগীদের ক্ষেত্রে খুব ভালো? টাইমিং তো ধরুন আপনার সাইকেলের উপর, আপনার ডে আপনার কীরকম, অনেকে থাকে সারা দিন দিনের বেলায়, তো এগুলো তো চেঞ্জ হয়, কাস্টমাইজেশন করে দিই। তার জন্য ধরুন স্পেশালাইজড আমাদের লোক আছে, নিউট্রিশনিস্ট বলি, তারা পেশেন্টদের ইনফরমেশন নেয় যে তারা কী করে, তাদের জব প্রোফাইল কী, তাদের জন্য কোন ডায়েটটা ফিট করবে, হ্যাঁ করে দেয়। এবার আমরা যেটা করি ডাক্তারবাবুরা সেটা এমন একটা ডায়েট চেট করি যেটা মোটামুটি 70-90% পেশেন্টের ক্ষেত্রে ফিট করে যায়। আমরা একটু শর্টকাট টেকনোলজি, কারণ আমাদের কোনো সময় একটু অভাব থাকে, তো সেই জন্য আমরা অনেক সময় নিউট্রিশনিস্ট রাখি, যাতে প্রত্যেকের পেশেন্টের কাস্টমাইজড ওয়েতে ডায়েট প্ল্যান করবে। হ্যাঁ, তবে আবার বলছি, আবার এটা বারবার স্ট্রেস দিচ্ছি, ডায়েট এবং লাইফস্টাইল যদি চেঞ্জেস আনতে পারেন এই রোগকে হয়তো পুরো সারিয়ে দেওয়া যায় না, কিন্তু অনেকটা বার্ডেন কমে দেওয়া যাবে। এবং যেসব পেশেন্টরা এতদিন দীর্ঘদিন ধরে সুগার কন্ট্রোল হচ্ছে না তাদের কিন্তু সুগার হঠাৎ করে দেখবেন কমে যাবে, উইদাউট এনি মেডিসিন বা হয়তো সামান্য মেডিসিন বা ইনসুলিন ডোজ একদম কমে যাবে ড্রাস্টিক্যালি, যদি এরকম করে খাবার দাবার একটা চেঞ্জেস আনা যায় এবং লাইফস্টাইলের মধ্যে চেঞ্জেস আনা যায়। তারপরে ধরুন এত কিছু পরে যখন কন্ট্রোল হচ্ছে না বা ডায়াবেটিস বেড়ে বেড়ে যাচ্ছে, তখন তো মেডিসিন আমাদের হাতে রয়েছে, মেডিসিন মেডিসিন হলো না ইনসুলিন এরকম। আচ্ছা ডাক্তারবাবু, ইয়াং জেনারেশনের মধ্যে আজকাল ডায়াবেটিক সমস্যাটা একটা মেজর সমস্যা, অনেক ইয়াং জেনারেশনের ছেলে মেয়ে মানে ধরো 28-29 বছর বয়স কি 30 বছর ম্যাক্সিমাম 31-32, তাদের মধ্যে দেখা যায় ডায়াবেটিক বর্ডার লাইনে রয়েছে বা ডায়াবেটিক শুরু হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে কিভাবে তাদেরকে কিভাবে সতর্ক হতে হবে বা তাদের ক্ষেত্রে কি করা যেতে পারে, এটা কি যেহেতু বর্ডার লাইনে রয়েছে বা সবে শুরু হয়েছে তাদের ক্ষেত্রে কি কন্ট্রোল করা সম্ভব ডায়াবেটিকটাকে ভালোভাবে, যাতে ফার্দার আরো কিছু বড় ইস্যু না হয়? একদমই, তাদেরই তো কন্ট্রোল করতে হবে, কারণ ডায়াবেটিস এর স্টেট আপনারা জানবেন যে ডায়াবেটিস হওয়ার আগে একটা প্রি ডায়াবেটিস বলে একটা জায়গা আছে যেখানে আপনার ফাস্টিং গ্লুকোজটা একটু বেড়ে বেড়ে থাকে, মানে ধরুন নর্মাল রেঞ্জ 100 নিচে থাকতে হয়, ধরুন 101-125 পর্যন্ত, আর খাওয়ার পর যে ডায়াবেটিস সুগার পিপিজি সুগার রিপোর্টটা বলি সেরকম 140-142 আমাদের 199 এরকম রেঞ্জ যাদের থাকছে তাদের কিন্তু সতর্ক হয়ে যাওয়ার সময়। প্লাস যাদের ফ্যামিলিতে একটা ডায়াবেটিস হিস্ট্রি আছে, জেনেটিক হিস্ট্রি আছে, আমাদের ইন্ডিয়ানরা খুব প্রিপোজিশন ফর ডায়াবেটিস আপনারা সকলেই জানেন, তো আমাদের প্রত্যেকে 30 বছর পেরিয়ে গেলেই একটা ইয়ারলি ডায়াবেটিসের চেক আপ একটা করলেন, ওটা স্ক্রিনিং করলেন, স্ক্রিনিং করতে তো কোনো ধরুন বিশাল কিছু খরচা লাগে না, একটা সুগার মেপার মেশিনে অত খুব বেশি হলে 50-100 টাকা ডিপেন্ডিং আপন সিটিএম ওই রকম, ওটাতে একটা আইডিয়া পাবেন, ওটাতে বেশি হলে আবার ফুল চেক আপে যাবেন, তার আগে তো যাওয়ার দরকার নেই। যেটা আপনি করতে পারেন এই যে হঠাৎ করে বলছেন বেড়ে গেছেন, বেড়ে যাওয়ার কারণগুলো আমি অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি, ইয়াং জেনারেশনে এখন পারতে পারে একটা ফ্যামিলি হিস্ট্রি রইলে হয়তো তাদের বাড়িতে, তার সঙ্গে হোস্টাইল ধরুন টাইপ এ পার্সোনালিটি এখন দিন দিন বেড়ে যাচ্ছে যে আমার এক্ষুনি এই জিনিসটা অ্যাচিভ করে নিতে হবে,
তার জন্য সে খাওয়া দাওয়ার ভুলে গিয়ে সে হয়তো ছুটে বেড়াচ্ছে, স্ট্রেস নিয়েছে, আননেসেসারি স্ট্রেস যেটা নেওয়া দরকারই ছিল না সেরকম স্ট্রেসফুল অ্যাক্টিভিটিসে করছে। তারপর যেটা আমি একটু আগে বলছিলাম যে আমাদের সময় মা বাবারা সাইকেলও হয়তো কিনে দিলে সাইকেল কিনে দিত, মোটর সাইকেল কিনে দিত না, এখন ছেলেমেয়েরা জেদ করলেই বাবা মা একটা স্কুটার বা একটা মোটর সাইকেল হ্যাঁ এরকম কিনে দিচ্ছে। আগে হয়তো আমরা 200 মিটার 300 মিটার হেঁটে যেতাম, মা হয়তো কিছু বললো যে বাবু এই সবজিটা নিয়ে আয়, যদি আমি খুব বেশি সবজি ফাঁদে করিনি তাহলেও হয়তো কোনোদিন গেলাম তো হেঁটে চলে গেলাম বাড়ি থেকে 200-300 মিটার দূরে। কিন্তু এখনকার দেখবেন সামনেই টোটো থাকে দাঁড়িয়ে থাকে বা অটো, সে করলো চলে গেলো ওই মার্কেটিং করে চলে এলো। এইগুলো হচ্ছে বিশাল হঠাৎ করে ইয়াং জেনারেশনের কথা বলি তাদের ডায়াবেটিস বেড়ে যাওয়ার কারণ। আর একটা হচ্ছে নেশা ভাঙ, ধূম্রপান এবং অ্যালকোহল অতিরিক্ত মাত্রায়, নাইট ক্লাবে ধরুন পার্টি কালচার যেটা বলি সেটা এখন বেড়ে গেছে ধরুন আগের থেকে অনেক বেশি। আর মোবাইল গেম আপনারা সবাই এগ্রি করবেন যে আগে যেটা আমরা ধরুন সবাই বাইরে খেলতে যেতাম আউটডোর প্লে যেটা হতো, এখন পুরোটাই হয়ে গেছে মোবাইল বেসড গেম এবং মোবাইল গেমগুলো পপুলার হয়ে যাচ্ছে আস্তে আস্তে এবং প্রত্যেকে আউটডোর অ্যাক্টিভিটি ছেড়ে মোবাইল গেমের মধ্যে ঢুকে গেছে। তো আমাদের যে লেজার টাইম আমরা যেটা মাঠে স্পেন্ড করতাম, দেখুন না বাইরে একটা মাঠ দেখতে পাচ্ছি কেউ নেই, আপনি এই স্টুডিও থেকে দেখতে পারবেন মাঠে কেউ নেই। আগে মাঠে সব ছেলেগুলো হতো, কেউ কেউ ফুটবল খেলতো, কেউ হয়তো ব্যাডমিন্টন খেলতো, কেউ হয়তো কাবাডি খেলতো, অ্যাক্টিভিটিস চলে গেছে যার জন্য অ্যাক্টিভিটিস চলে যায়নি, অ্যাক্টিভিটিস আমরা বর্জন করেছি, আমি চাইছি সেই অ্যাক্টিভিটিসগুলো ফেরত আসে। অ্যাকচুয়ালি মানে পুরোটাই আমি যতক্ষণ ওনার সাথে কথা বললাম এবং এটুকুই মানে বারবার করে হাইলাইট হয়ে উঠে এলো যে লাইফস্টাইল যদি ঠিক থাকে তাহলে আপনি কিন্তু ডায়াবেটিক থেকে অনেকটাই রেহাই পেতে পারেন। মানে যেখান থেকে উনি বলুক না কেন, খাওয়া দাওয়া বলুক সেটাও লাইফস্টাইল ঘটিত, অ্যাক্টিভিটিস এক্সারসাইজ বলুক সেটাও লাইফস্টাইল ঘটিত, সুতরাং মোরাললেস কিন্তু লাইফস্টাইলটা হচ্ছে ডায়াবেটিকের মানে ঠিক অপোজিট অ্যাকশন বলতে পারে। তাহলে আপনাকে আপনি কিন্তু কোনো সমস্যায় ভুগবেন না। আচ্ছা ডাক্তারবাবু, আপনার সঙ্গে আপনি তো অনেক জায়গায় বসেন, তো যোগাযোগ করার কি কোনো ছোট মাধ্যম আছে যেটার মাধ্যমে আপনার সাথে কোথায় কি ফোন আছে? একদম ডিটেলস তো দেওয়া রয়েছে এই ইন্টারভিউর নিচে, ওখানে সমস্ত কিছু মেনশন করা থাকবে কোথায় কোথায় উনি বসেন তার ডিটেলস। আমি দুর্গাপুর বেস ডাক্তারবাবু, দুর্গাপুরে গেলে ধরুন মোটামুটি মোরাললেস আমার নামে এনকোয়ারি করলে পেয়েই যাবে, তা সত্ত্বেও আমি যেসব বিভিন্ন ক্লিনিকগুলোতে বসি তার ডিটেলস আমি এখানে প্রোভাইড করে দেবো যাতে আপনাদের অনেক সুবিধা। থ্যাংক ইউ ডাক্তারবাবু। আর একটাই বলবো যে এই যে ফাইভ ওয়েস্টার্ন সিটির মাধ্যমে এই যে একটা ছোট্ট ইন্টারভিউ আমরা অর্গানাইজ করলাম, যেটা আপনারা দেখলে পরে বুঝতে পারবেন যে কতটা এফেক্টিভ এবং সতর্ক হতে পারবেন এই ডায়াবেটিক থেকে বাঁচার জন্য। তো কেমন লাগলো আমাদের এইটুকু প্রচেষ্টা সম্পর্কে যদি কিছু বলেন? খুবই ভালো প্রচেষ্টা, এরকম যদি পাবলিক হেলথ অ্যাওয়ারনেস অ্যাক্টিভিটি আরও বাড়ানো যায় এবং আরও যদি আমরা এরকম প্রোগ্রাম করতে পারি, শুধু আমার কথা বলছি না আরও অন্য ডাক্তারবাবুদের নিয়ে বা আরও ধরুন যারা খুব বিখ্যাত পার্সোনালিটি তাদের নিয়ে যদি অ্যাওয়ারনেস অ্যাক্টিভিটি বাড়ান, তাহলে কিন্তু আমরা ডায়াবেটিসের যে প্যান্ডেমিকটা চলছে সেটা কিন্তু আটকাতে পারি। তাছাড়া কিন্তু আমি ভয় পাচ্ছি যে এরকম ডায়াবেটিক পেশেন্টের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়ে যাবে এবং এমন একটা সময় আসতে যা হতে পারে আমরা একটু নিয়ার ফিউচার হয়তো 10-15 বছর 20 বছরের মধ্যে হলো যে ডায়াবেটিস পেশেন্টের সংখ্যা এমন বেড়ে গেল যে আমাদের হেলথ কেয়ার সিস্টেমটাই কলাপস করে যেতে পারে। ওই জন্য আমাদের কিন্তু এখনই সময় এসেছে যে এইটার এগেনস্টে স্টেপ নেওয়া, প্রত্যেকে স্টেপ নেয়। এরকম যদি আমাদের প্রত্যেক অর্গানাইজেশন যদি একটু পাবলিক হেলথ অ্যাক্টিভিটি অ্যাওয়ারনেস বাড়ায় এবং পেশেন্টরা তার সঙ্গে সঙ্গে আমাদের জনসাধারণ যদি এই খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রাগুলো যে চেঞ্জেসগুলো বললাম সেগুলো যদি আনতে পারে, অবশ্যই দু একটা এক্সেপশন থাকবে, তবে কিন্তু আমরা কিন্তু এই ডায়াবেটিসের যে মহামারী যে চলছে সেটা কিন্তু আটকে দিতে পারি, বার্ডেনটা অনেকটাই কমে দিতে পারি। থ্যাংক ইউ ডাক্তারবাবু, থ্যাংক ইউ আপনাদের সবাইকে অনুষ্ঠানটা দেখার জন্য। নেক্সট আবার দেখা হবে অন্য কারোর সঙ্গে, আবারও আসবো ফেস টু ফেস নিয়ে। আজকের মতো এই পর্যন্তই, নমস্কার। নমস্কার, ভালো থাকুন।